দেখাই তোমার জোলা বরণের জ্ঞানই নেই মোটাটাই হয়ে বুঝছে না হ্যাঁ অসুবিধা নাই একটু তুই খাইতে পারস এটা সিলিয়া মুখে দিয়ে সরতে থাক তুই মঠেল কিসের মঠেল অশিক্ষিত নাই তুই বিজ্ঞাপনে দেখো না টেলিভিশনে জিনিসটা মুখে দিয়ে এমনভাবে সুস্পি যেন মনে হইবে যে তোর শরীর একদম ঠান্ডা হয়ে তুই অবশ হয়ে যাইতেছ ঘুম আসতে আছে পিপারমেন্ট চকলেট ভাই সামান্য কটা চকলেট বিক্রি করার জন্য আপনাদের কাছে আসছি প্রথমে আপনাদের দেখাবো স্পেশাল একটা চকলেট এটা কিভাবে খেতে হয় চকলেটটা দুই হাত দিয়ে ধরবেন এই দেখেন দাদা চকলেটটাকে এইভাবে ধরবেন পিপারমেন্ট চকলেট মুখের মধ্যে দেবেন চষ্টে থাকবেন অপেক্ষা করতে হবে পাঁচটা মিনিট একদম দেনান্দান কাজ হবে সেই কথা আমি বলবো না পাঁচ মিনিটের মধ্যে আপনি খেয়াল করবেন যে শরীরটা কিরকম জানি এক ধরনের ঠান্ডা অনুভব করতে আছেন শরীরের ভেতর থেকে আপনার এসি বাইর হইতে আছে শরীরটা ঠান্ডা হয়ে হয়ে যাবে একদম একটা পানির কলসির মতো আপনার চমৎকার লাগতে থাকবে ভাই আমার চমৎকার লাগতেছে জি আমাদের কোম্পানি মঠেল ভাই আরেকটা অদ্ভুত ম্যাজিক্যাল জিনিস নিয়ে কিছু কিছু ভাই আছেন যারা কোনোভাবেই তাদের নিজের জিব্বাটাকে কন্ট্রোলে আনতে পারেন না জন্মদিন বিবাহ বৌবাদ জেতা হইতে মরা হইতে সেরাদ্দ সুন্নাতে খাতনা সেমিনার কোন ধরনের অনুষ্ঠান আপনার হাত থেকে রেহাই পায় না দাওয়াত করলেও যান না করলেও যান তলপেট থেকে কলা পর্যন্ত মুড়ি মারিয়ে খান ভাই যার ফলশ্রুতিতে আপনার দেহটা হয়েছে জাপানি অর্থাৎ শুভ কুস্তিগিরের মতো কিন্তু জাপান সরকার কোনোভাবেই আপনার ভিসা দিতে আসে না পরসেন বিপদে বাসে গাড়িতে উঠতে পারেন না তিনজনের সিট একলা দখল করেন অন্যান্য প্যাসেঞ্জার বিরক্ত হয় আপনাকে দেখলে তারা ইপ্রিজিং করে আপনার মন মানসিকতার অবস্থা জঘন্য হীনমন্যতার শেষ পর্যায়ে আপনি পৌঁছেই গেছেন ভাবতে আছেন যে কীভাবে আপনি রেহাই পাবেন ভাই আপনাকে কেউ রেহাই দিতে পারবেন না এক রেহাই দিতে পারে আপনাদের কলেরা অথবা আমাদের এই হজমি হজমিটা ভাই নিয়মাবলী বলিয়ে দিতেছি রাত্রিরে শোবার আগে দুইটা ট্যাবলেট খাইয়ে আপনি এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়বেন আপনি টের পাবেন না দাদা আপনি টের পাবেন না আপনার চর্বি কাটতে থাকবে গলতে থাকবে নীরবে নিবৃতে দাদা দেবো আমার মনে হয় আপনার প্রয়োজন আছে দেবো দাদা দাদা দেই বিশ্বাস করেন দাদা খাইয়ে দেখেন ভাই একটু টেস্ট করিয়ে দেখেন বেশি না একটা মাস খাবেন আপনার আপনার মায়ও চিনতে পারবে না আরে নেন না আপনার তো নানা সমস্যা নেন ফ্যাট কন্ট্রোলে রাখাই ভালো ধরেন না দেন পাঁচ টাকা এই যে লন্ডনের এক ভদ্রলোক আছে আস্তে তো বাড়া বাড়া হয়ে যাবি হলিমা স্বেচ্ছা যে কোপ্তা বানায় দেখো না
তা পাবলিকে ওইরকম শ্বাস পেত রে সেচে কাঁটা একদিকে আর মাংস একদিকে থাকবে কাঁটা কোটা শুনলে কিছু থাকবে না এরপরে যদি বাচ্চা তো তো সাপের নাহান বাচ্চা থাকতে হবে এদের কোথায় মোড়াই মোড়াই শুনবি তাহলে আর কি করবি আবার দাম অর্ডে ব্যস্ত যে পিলে পারি অর্ডারে বেচছে সারম আর রোজ কালে রাজিবে এই কালে তো মনিবে একটা বাইট করবে না ওই ফাঁকে তুই তো খালি এক সংখ্যাই বললে গেছো শেষটা জানি মানে একটা সংখ্যা ঝাপসা ঝাপসা ওরে বেটা ঝাপসা হইলে ঝাপসা দিয়ে কি করবো শিওর অ লাগবে না ওই যে কালে মণিবেগ বাইট করবে এই কালে তুই টেকনিক্যালি জিনিসটা দেখ কেন আর মনে করো যদি নাম্বার না মেলে তো আর মোডার লাগে থাকতে কি করবো আসতে বাসাইতে নামিয়ে দেবো এই সে পেলাম আপাতত এই পেলাম ওকে ওকে মামা এই জ্যামের মধ্যে কি করবো হাটে যাই ঠিক আছে হাটে গিয়ে অন্য গাড়ি চলে যাই মামা আমার মানিবে আমার মানিবে কই মামা আমি আপনার মানিবে গেলে আমি কি বলবো মানিবে কই কি বলবো আমি আপনি আমার ভাড়া দিয়ে দেন দিয়ে অন্য গাড়ি চলে যান আরে ভাড়া দিব মানিবে কই গেল ঠিক আছে আপনি যেখানে যাচ্ছেন সেখানে আমাকে ভাড়া লুয়ে দিন যান এই জ্যামের মধ্যে পয়সা তো হবে পয়সা দেবে কি করবো বন্ধু বেহুদার মতো খবর দাও ভাই কেউ আমার চকলেটে কামড় দিবেন না আমার চকলেট মাইন্ড করবে আমার কোম্পানি মাইন্ড করবে আমার চকলেট খাইবেন ভাই ভালোবাসার সহিত ভাই বিরক্ত করে না ভাই বললাম তো লাগবে না ভাই অসুবিধা নাই ফুল টাকা দিতে হইবে না 50% কনসেশন তাও নেন ভাই উপকার হবে ভাই আপনার কনসেশনের কথা বলছি আমি বলছি আমি কিনবো শোনেন ভাই আমরা একটা ওনার সঙ্গে অন্যায় করিয়া ফেলাইছি আমরা মাপ না চাইয়া ভাই পাশের থেকে নাম মনে আপনি জান জান ভাই আমি অপরাধী না ভাই লাগবো না ভাই আপনার যান আল্লাহ তোমায় লাগে হ্যাঁ মামা তাড়াতাড়ি যাও না হ্যালো বেবি এটা আমাদের ফার্স্ট মিটিং আর ফার্স্ট মিটিং এ যদি এরকম হয় বাবু আমি এক ঘন্টা ধরে রাস্তায় কি পরিমাণ জ্যাম তোমার কোনো আইডিয়া নাই গাড়ি এক চুলও নড়তেছে না এই যে জ্যামটা ছাড়লে আমি চলে আসতেছি দাঁড়াও একটু প্লিজ আমার কিন্তু মেজাজ চলে যাচ্ছে তাড়াতাড়ি আসো হ্যাঁ মামা তাড়াতাড়ি বাগান তাড়াতাড়ি তাড়াতাড়ি যান না কিরকম গাওরা দেখছস মনে হচ্ছে পিঠা তারপরে মানি ব্যাগ নিয়ে আনি দুমু পিঠা নি দুমু আমি যা পিঠা যা কে হল্লার রাখা তুই ওই সুমু কুস্তিগির তোর যদি ধরে 5 মিনিটের মধ্যে তোর জান কবজ করে দিয়ে লাগে তুই আর পিঠাইতে চা তাহলে চকলেট নাই না খ্যা তুমি শিশু পিঠার খাও তুমি তুমি আইসো কি করতে এনে লজেন ব্যস্ত আইসো তুই বিনয়ের সঙ্গে কথা বলবি তুই মাইরবা যাই দিছ লোকটার লগে কেন পয়লা বিনয়ের সাথে বলিনি তাই তো খাই না তোর এককালে মেয়ে দ্বারা কেন দিয়ে এককালে ভাঙ্গিয়ে এলাম তো
আমি আসলে তোল্লাহান একদম ফার্স্ট ক্লাস গেজেটেড বলদ আমি আর দেই নাই আসলে বলদ আমি তুমি প্রতিজ্ঞা করি যে তোল্লা তুমি শুনা আবার মিশ যদি এই লটারি পাই আর মাথাটা একটু ঠান্ডা হইলে কামটা করতে হইবে ইমোশনাল ট্রিক্সে বুঝছ তাই মনে কর বলতে হইবে যে খাওয়া দাওয়া করি নাই ভাই না খাওয়া বাপ নাই মা নাই লাগলে তুই তোর কান্দিয়ে দিবি মানিবি একটা খালি বাইর করলে তুই হুম বেশি ক্ষুধা লাগছে না শরীরটা খারাপ লাগছে ও কি তোমার শরীর খারাপ লাগতেছে আচ্ছা ঠিক আছে তোমার আটানোর দরকার নেই আসো লে আমা চল সাবাজান ডাক্তার কি কইছে ডাক্তার ডাক্তার কি কইব ডাক্তার কইলো যে তোমার কয়েকটা ওষুধ খাওয়া লাগবে আর হইতেছে তুমি তো ভাত খাও না বেশি বেশি ভাত খাওয়া লাগবে বুঝছো সাবাজান ওষুধের দাম কি অনেক বেশি না ওষুধের দাম বেশি না আর ওষুধের দাম নিয়ে চিন্তা করো কে তোমার বাজান আছে না বাজান নামাই দাও না না আর একটু কোলে থাক তোমার নামাই দিব পরে বাজান নামাই দাও নামাই দেবো করবা আচ্ছা এটা আমার লোক শোনো নষ্ট করে দিলাম ভাই আমি বিড়ি সিগারেট খাই না আরে ভাই কেউ জানতো না তো কেউ বোঝে না ভাই কি কমু পুরুষ মানুষ করতে শরম করে ভাই দুইটা দিন পুরা দুইটা মানুষ খাই নাই ভাই খালি চকলেট খেয়ে আসি চকলেট তো খালি দুধে খাইছ পিছনে তিনজনের দ্বারা তিনটে লজেন রয়েছি আগের বাসে এসছি পাঁচটা আর আমরা যদি দুইটা কেনতেন ভাই তাহলে একটু পাউরুটি আর চা খাইতেন ভাই ভাই অন্য দিকে গিয়ে বেসার চেষ্টা করেন আমি বর্ণানি 8 নম্বর রোডে আসতেছি আর তোর বাসা তো যেহেতু বর্ণানি তুই একটা কাজ কর মানে হঠাৎ করে আমি দেখি আমার মানি ব্যাগ লস্ট আমার কাছে কোনো টাকা পয়সা নেই তুই একটু টাকা পয়সা নিয়ে বর্ণানি 8 নম্বর রোডে একটু দাঁড়া দোস প্লিজ হাই হাই দোস্ত আমি তো সদরঘাট ওই বেটা তোর বাসা বর্ণানি তুই সদরঘাট কি করস কি করি তোমার কয়েস তবে মাস্ক কেটিস আচ্ছা তাহলে তাহলে তুই একটা কাজ কর তুই তোর বাসার দারোয়ান বা অন্য কেউ কারণে দিয়ে একটু আমার কাছে একটু টাকাটা পৌঁছানোর ব্যবস্থা কর প্লিজ তুই এক কাজ কর দোস্ত তোর কি ঘড়ি আছে হাতে আছে আচ্ছা তোর ঘড়িটা রিকশালারে দিয়ে দেখ আরে তুই কি অসুস্থ নাকি 10 টাকা রিকশা ভাড়া জায়গা এত দামি ঘড়ি দিয়ে দেবো রিকশালারে রাখ বেটা ফোন রাখ আমার ঘড়িটা খুব সুন্দর থাপ রাখ এখানে রাখ জুতা লাগবে জুতা নেবি জুতা গালের মধ্যে দিমু যা টাকা দিতে পারেন আমার গোয়া কথা কই বড় রো আগের বাসে 5টা বেজেছে আর আমরা যদি দুইটা চকলেট নিতেন তাহলে ভাই মোরাই বাসের তে নামলে যে যে পাউরুটি চায়ের মধ্যে ডুবাই ডুবাই খাইতাম বড় খিদা লাগতো ভাই ভাই অন্য কোথাও তো চেষ্টা করেন না ভাই নেন ভাই আমার তো বিশেষ দরকার আছে সেই জন্য বলতেছি নাইলে আর নেন ভাই খাই নাই ভাই
আপনি দেন আপনার মানি ব্যাগে যা আছে হেই হেই দিয়ে অসুবিধা নেই বেশি দেওয়া লাগবে না চকলেট দাম কত দুটো চকলেট দাম কইলাম তো আপনি মানি ব্যাগ বাইরে গেলে আপনার যা খুশি হয়ে দিয়ে সমস্যা নেই ছোটবেলায় আমার দাদা বলতো বন্ধু আমরা পুরানি দিবি একটা গলা কিপে মেরে দিলাম দেখলাম আসলে ভাই পকেটের কোনা কান সিতে বিছাই দেন আপনারা বড় লোক পকেটের মধ্যে খায় দুই একটা দেন না নাই 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 দে ভাই দেন না ভাই এরকম করে দেন একটু কষ্ট করে দেন ভাই দেন ভাই দেন বহুত কষ্টের মধ্যে আছি ভাই আমরা কান্দ কাবাটা দিতে আছে তো খাবি তো একটু পরে দুঃখ লাগে না দেন ভাই যা